মালদায় কালী পুজো পর্ব সম্পন্ন হতে না হতেই বাঙালি থেকে অবাঙালি মেতে উঠবে ছট পুজোর উৎসবে। তারিখ প্রস্তুতি পর্ব। যার অঙ্গ হিসেবে সোমবার থেকে ছট ভক্তদের জন্য নদীঘাট সাজিয়ে তোলার কাজ শুরু করলো পুরাতন মালদা পৌরসভা। এদিন সকাল থেকে পুরাতন মালদার মঙ্গলবাড়ির স্কুল পাড়া ঘাট, নবাবগঞ্জ ঘাট, দোহর ঘাট, সদর ঘাট সহ মোট 25টি নদীঘাট পৌরসভার পক্ষ থেকে শ্রমিক লাগিয়ে ঘাট প্রস্তুত করার কাজ শুরু করে। নদীঘাটে দাঁড়িয়ে থেকে সেই কাজে নজরদারি চালান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি কি জানিয়েছেন শুনব। আপনারা জানেন ছট উৎসব আর কয়েকদিন বাদেই আছে এবং আজকে আমরা পুরাতন মালদা পৌরসভায় 9 নম্বর ওয়ার্ডের পরিদর্শন করতে এসেছিলাম। আমাদের এসি সেকশনে যারা আছে এবং সমস্ত এজেন্সি এবং এখানকার লেবাররা দেখছেন যে ঘাটে সংস্কার করছে। বন্যার পরে আমাদের দেখেছি যে বিভিন্ন ইসের টাইমে বন্যার জল নামার পরে যে ঘাটগুলো যেগুলো থাকে আমাদের শহর জুড়ে যেটা আছে প্রায় 10 কিলোমিটার জুড়ে যে ঘাটগুলো আছে প্রায় 25টার মতো ঘাট, সেই ঘাটগুলোকে আমরা লেবার নামিয়ে নামিয়ে সংস্কার করছি যেন যে আমাদের ছট যারা উপোস করেছে সেই উপোস যারা করেছে ভালোভাবে তারা পুজোটা করতে পারে। তো আপনারা দেখছেন যে একদিকে লেবার কাজ করছে এবং আমরা যেহেতু জলের গভীরতা রয়েছে, মর্নন্দা নদীর জলের গভীরতা রয়েছে, সেই জন্য আমরা বিভিন্ন জলের প্রায় 10 ফিট 15 ফিট দূরে গিয়ে আমরা এখানটা একটা ফেন্সিংয়ের ব্যবস্থা করছি যেন যারা ছটের পুণ্যার্থীরা তারা জলে যখন নামবে তাদের নিরাপত্তার জন্য আমরা ওটা ফেন্সিং করে দিচ্ছি, একটা বাঁশের ব্যারি করে দিচ্ছি যেন তারপরে ওই তারপরে যদি না যায় সে ব্যারির বাইরে যেন না যায় সেটাই আমরা সেফটি করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ইন্টার পৌরসভার সমস্ত ঘাটগুলো প্রায় 25 ছোট বড় দিয়ে 25টা ঘাট আছে, প্রায় 30,000 মানুষ এখানটায় অংশগ্রহণ করে, এই ছটে অংশগ্রহণ করে এবং সেইখানটায় আমাদের নদীর সংস্কার থেকে আরম্ভ করে লাইটের ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা থাকবে, চেঞ্জিং রুম থাকবে এখানটায় সেই মানুষগুলোর জন্য, নিরাপত্তার জন্য আমাদের সিসি ক্যামেরা থাকবে, আমাদের ড্রোনের ব্যবস্থা থাকবে, আমরা উপর থেকে আমরা কন্ট্রোলিং করবো, আমাদের পৌরসভা থেকে আমাদের কন্ট্রোলিং রুম হবে এবং ফার্স্ট এড আমাদের থাকবে, হেলথের যে টিমটা আছে পৌরসভার সে ফার্স্ট এড টিমটা। এটা যে ছট উৎসবটা যেন আমরা ভালোভাবে করতে পারি, পালন করতে পারি, ছটের যারা করে তাদের এই নিরাপত্তা সুষ্ঠুভাবে তারা যেন পালন করতে পারে সেই ব্যবস্থাটা ওল্ড মালদা পৌরসভা নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইনসিওর করছি যে ইন্টার এরিয়া যেন সুন্দরভাবে ছটটা করতে পারে এবং তার সঙ্গে আমাদের প্রশাসনের সঙ্গে আমরা কোঅর্ডিনেশন করে যা যা আবার আমাদের রিকোয়ারমেন্টগুলো দিবে সেটা কোঅর্ডিনেশন করে আমরা সেটা করব। বিগ নিউজ সবার আগে সবার সাথে।